নদী উপজেলায় পরকীয়ার সম্পর্কে ভাগ্নের হাত ধরে নগদ 10 লাখ টাকা, 6 ভরি স্বর্ণালঙ্কার নিয়ে 2 কন্যা সন্তানকে ফেলে রেখে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে খালা। এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি ও আদালতে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌর নদী উপজেলার নলচিরা ইউনিয়নের লেবুতলি গ্রামে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। ওই গ্রামের আব্দুস সাত্তার ব্যাপারীর পুত্র সৌদি প্রবাসী সাইদুর রহমান জানান, 2007 সালের 11 জানুয়ারি সামাজিকভাবে তিনি একই উপজেলার টিকাসার গ্রামের জৈনক ইস্কান্দার হাওলাদারের কন্যা খাদিজা আক্তার নোপরকে বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের 2টি কন্যা সন্তান রয়েছে। প্রবাসী সাইদুর রহমান আরও জানান, সম্প্রতি তার স্ত্রী নোপুরের সাথে তার খালাতো বোনের ছেলে পটুয়াখালী ধুমকি উপজেলার 18গাছিয়া গ্রামের দুলাল সর্দারের পুত্র কুমিল্লার 16 বেঙ্গল ক্যান্টনমেন্টের জৈনক আব্দুল করিমের অধীনস্থ ঝাড়ুদার নাসির সর্দারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত 12 আগস্ট প্রবাসী সাইদুর রহমান ছুটিতে নিজ বাড়িতে আসেন। পরবর্তীতে কৌশলে প্রবাসীর অর্থ ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়ে তার স্ত্রী নূপুর বেগমকে গত 27 আগস্ট পরকীয়া প্রেমিক নাসির ভাগিয়ে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়।